जय गुरु परम दयाल ठाकुर आमार तोमार श्रीचरणे जानाई भूमिष्ठ प्रणाम आर आपनादेर प्रत्येककेई जानाई आमार आंतरिक राग। आजके इष्ट प्रसंगे आलोचना करब परम पूजनीय श्री श्री बिंकी दादार किछु कथा। आज এই দারুণ আলোচনা শুনলে আপনারাও এই মুহূর্তে ঠাকুরকে অনুভব করবেন, এটা ঠিকই। যখন আমি বিঙ্কিদার আলোচনার কথাগুলো পড়ছিলাম তখন আমি সত্যি সত্যি ভাবছিলাম যে আপনাদের শেয়ার করতেই হবে, আপনাদের বলতেই হবে। তাই আমার মতো আপনারাও এখনই অনুভব করবেন পরম দয়ালকে। এরকমই আলোচনা করলেন পরম পূজনীয় শ্রী শ্রী বিঙ্কিদা। পূজনীয় শ্রী শ্রী বিঙ্কিদা বলছেন, সঙ্গ সান্নিধ্য সেবা সাহচর্য সমস্ত কিছুর মধ্য দিয়ে আজ একটাই সারসত্য বুঝেছি যে পরমদয়াল আমাদের উদ্ধার না করে কিন্তু ছাড়বেন না। আমরা অনেক ভুল করে থাকি আর এই ভুল পথে চলার জন্যই আমরা থমকে যাই। তাই আমরা যতই ঠাকুরকে ভোলার চেষ্টা করি, ঠাকুরকে যতই ভুলে থাকি, যতই আমরা ভুল করি, পরমদয়াল নতুনভাবে উপায় উদ্ভাবন করে আমাদের উদ্ধার করবেনই করবেন, এটাই হলো সত্য কথা আর এটাই হলো আমাদের বিশ্বাস। তিনি আমাদের উদ্ধার করবেন, এই কথাটাই পরম পূজনীয় শ্রী শ্রী বিঙ্কিদা বললেন। আজ দেখুন দীক্ষা, কত জায়গায় দীক্ষা, কত জায়গায় সৎসঙ্গ মন্দির, আজকে যে এত কিছু হচ্ছে তার মধ্যে কি একটুও সত্যতা নেই? অবশ্যই আছে। ঠাকুর নিজেই চাইছেন তার বার্তা দরজায় দরজায় পৌঁছে দিতে, তার মাধ্যম বিভিন্ন ঋত্বিক দাদারা, বিভিন্ন কর্মী, বিভিন্ন সৎসঙ্গীরা, এরাই হলো মাধ্যম। আর এই মাধ্যম দিয়ে ঠাকুর পৌঁছে যাচ্ছেন গোটা দুনিয়ায়, গোটা বিশ্বতে ঠাকুর লীলা করছেন, এটাই হলো সত্য। তাই পূজনীয় বিঙ্কিদা বলছেন প্রত্যেক মুহূর্তে তিনি আমাদের ধাক্কা দিচ্ছেন, বলছেন চলো জীবন পথে চলো, চলো জীবন পথে এগিয়ে চলো, এইভাবে আমাদের বলছেন। তার বার্তা এইটাই, বাঁচো আর বাড়ো, নিজে বাঁচো অপরকে বাঁচাও, এই হলো আসল ধর্ম। তাহলে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বোঝাতে চেয়েছেন তাই আমাদের বুঝতে হবে, আসল কথা তাকে অনুভব করতে হবে। তাই পূজনীয় শ্রী শ্রী বিঙ্কিদা বলছেন পরমদয়াল কোনো পাস্ট টেন্স নন, তিনি কোনো অতীত নন, পরমদয়াল তো আমার নিত্য বর্তমান। শ্রী শ্রী বিঙ্কিদা বলছেন যে আমি আমার দাদুকে দেখেছি, অর্থাৎ শ্রী শ্রী বর্দাকে দেখেছি, আমি ঠাকুরকে দেখতাম শ্রী শ্রী বর্দার মধ্যে। অনেককেই বলতে শুনেছি যে বলে অমুক লোক ঠাকুরকে দর্শন করেছেন, উনি কতই ভাগ্যবান, কিংবা ওনারা কতই ভাগ্যবান। তাই শ্রী শ্রী বিঙ্কিদা বলছেন যে আমি তো ঠাকুরকে দেখিনি, আমি শ্রী শ্রী বর্দাকে দেখেছি, ঠাকুরকে দেখিনি বলে আমার কোনো আফসোস নেই, আমি দাদুকে দেখেছি, দাদুর মধ্যে ঠাকুর আছেন, আমি এই অনুভব করেছি। তাই পরমদয়াল হচ্ছে নিত্য বর্তমান। এই যে এখন এখন ধরুন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের দাদা তিনি আছেন, তিনি লীলা করছেন, আমি তার মধ্যে ঠাকুরকে দেখছি, কারণ তার ভাবা বলা করা তার সমস্ত কিছুর মধ্যে, তার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যেও তিনি পরমদয়ালকে ধারণ করে রেখেছেন, এইভাবে আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার মধ্যেও ঠাকুরকে দেখতে পাচ্ছি, তাই ঠাকুরকে অনুভব করছি। তাই ঠাকুর কোনো পাস্ট নন, তিনি নিত্য বর্তমান, শুধু তাকে অনুভব করা লাগে, আর অনুভব করার জন্য তাকে অনুশীলন করতে হয়, এই অনুশীলনের ভেতর দিয়ে তার অস্তিত্ব বুঝতে পারা যায়, এটাই হলো আসল কথা। তাই চলুন আমরা এইভাবে ঠাকুরকে অনুভব করব, অবশ্যই তিনি আছেন। এইভাবে দীক্ষার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, চতুর্দিকে তিনি যে লীলা করে চলেছেন, এই লীলাটা আমাদের বুঝতে হবে, এটাই হলো আসল কথা। এটা কিন্তু যেমন তেমন কথা নয়, এটা কোনো অবাস্তব কথা নয়, এটাই হলো সত্য। পরমদয়াল নিজে বলেছেন যে আমার এই বার্তা তোরা চতুর্দিকে পৌঁছে দিবি, আর আসল কথা তিনি সেবা করে চলেছেন, তিনি বাঁচিয়ে চলেছেন সমস্ত বিপদ থেকে। তাই তারও জেদ যে তিনি আমাদের যে কোনো বিপদ থেকে উদ্ধার করবেনই করবেন, তাহলে আর চিন্তা কি, আর ভয় কি, আমরা তার কাজ করব।
পরম পূজনীয় শ্রী শ্রী বিঙ্কিদার যে বার্তা, এই বার্তা আপনারাও কিন্তু পৌঁছে দেন প্রত্যেক সৎসঙ্গীগণের মধ্যে। ঠাকুর যে আছেন, তিনি যে নিত্য বর্তমান, তিনি কোনো অতীত নন, তিনি আজও লীলা করছেন এবং পরেও লীলা করবেন, এটাই হলো আসল সত্য কথা। এই সত্য কথা নিজের মনে ধরে রাখুন। এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু।